নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা দেওয়ার ডেট ফাইনাল করা হয়েছে তা কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারো কোটির বেশি পিএম এম কিষান বেনিফিশারি অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন তো আমি পি এম এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেড কালার যেটা হাইলাইট করা রয়েছে হনারবল প্রাইম মিনিস্টার ইনস্টলমেন্ট অফ পিএম টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ডিবিটির মাধ্যমে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে এবার প্রশ্ন হলো কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না সেটা একবার জানিয়ে দিচ্ছি কারা পাবেন কারা পাবেন না তো কারা টাকা পাচ্ছেন সেই জন্য কিন্তু কিভাবে আপনারা চেক করবেন যে আপনারা টাকা পেতে চলছেন আগামী আঠাশ তারিখ তার জন্য আমি চলে এলাম গুগল পেজে গুগল পে টাইপ করতে হবে গুগল পে আমি চলে যাচ্ছি গুগল পে টাইপ করতে হবে পি এম পি এম এটা টাইপ করতে হবে ফার্স্ট যেটা আসবে আইকন তার উপরে ক্লিক করতে হবে ট্রাক ডিবিটি ডিটেলস তার নিচে আছে নো ইওর পেমেন্ট নিউ অর্থাৎ ট্রাক ডিবিটি ডিটেলসে কিন্তু এটা সিলেক্ট করতে হবে তো আমি চলে আসছি ট্রাক ডিবিটি ডিটেলস এটা সিলেক্ট করার পর ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেল এই পেজ ওপেন হয়ে যাবে এই পেজ ওপেন হয়ে যাওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে এটা অনেকগুলো ক্যাটাগরি আছে তো আমাদের যে ক্যাটাগরি পি এম কিষান এটা ক্লিক করে নিতে হবে করার পর দুটি অপশান আছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশান অ্যান্ড পেমেন্ট তো আমি পেমেন্ট অপশানে চলে যাব পেমেন্ট অপশান আসার পর এখানে এন্টার বেনিফিশিয়ারি কোড অ্যান্ড এন্টার অ্যাপ্লিকেশন আইডি দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে দেওয়ার পর ওয়ার্ড ভেরিফিকেশান নিচে যে ক্যাপচা আছে সেটা ক্যাপচা এন্টার করার পর সার্চ অপশানে চলে যেতে হবে তো যথারীতি এন্টার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর এখানে যে ক্যাপচা আছে ক্যাপচা আমি এন্ট্রি করে দিচ্ছি ক্যাপচা এন্ট্রি করার পর এখানে সার্চ অপশানে চলে যেতে হবে এর ডিটেল কিন্তু এখানে ক্লিয়ারলি শো করা আছে অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশারি নেম বেনিফিশিয়ারি কোড অ্যান্ড এজেন্সি কোড এটা শো করা আছে তারপরে নিচে যেটা আছে স্কিম কোড পারপাস পেমেন্ট ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট এইট আধার কার্ড নম্বর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম এখানে শো করাচ্ছে না অ্যামাউন্ট টু থাউজেন্ড রুপিস অ্যামাউন্ট শো করাচ্ছে এখানে রিকোয়েস্ট ডেট যেটা রয়েছে ফেব্রুয়ারি নাইনটিন দু হাজার কুড়ি ভ্যালিডেশান স্ট্যাটাস অর্থাৎ ভ্যালিডেট এখানে শো করাচ্ছে নাইনটিন ফেব্রুয়ারিতে কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে স্ট্যাটাস আপডেট আছে নেক্সট রয়েছে ফান্ড স্ট্যাটাস এজেন্সি অর্থাৎ হয়ে গিয়েছে সেনশন স্ট্যাটাস আন্ডার টোয়েন্টি ওয়ান আজ বাইশ তারিখ তিনটে তিপান্ন মিনিটে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাঙ্কে সেন্ড করা হয়েছে অর্থাৎ এই বেনিফিশারি কিন্তু আগামী আঠাশ তারিখ অবশ্যই টাকা পাচ্ছেন তো এইভাবে আপনারা চেক করে নেবেন আপনি যেভাবে বলা হলো সেভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা চেক করে নেবেন আঠাশ তারিখ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার স্ট্যাটাস যদি কোনো সমস্যা হয় অবশ্যই ব্লক দপ্তরে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে চলে যাচ্ছে ই কে রিলেটেড যদি কিছু সমস্যা হয় আপনারা ই কেওয়াইসি স্ট্যাটাস এখানে চেক করে নিতে পারবেন ই কেওয়াইসি স্ট্যাটাস চেক করার জন্য আপনি ই কোয়াইসির যে অপশান আছে আপনাকে আধার কার্ড নম্বর এখানে টাইপ করতে হবে উদাহরণস্বরূপে আধার কার্ড নম্বর আমি টাইপ করে দেখাচ্ছি বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট স্ট্যাটাস অর্থাৎ ই কেওয়াইসি এখানে সঠিকভাবে করা আছে কি না আধার কার্ড করার পর এখানে সার্চ অপশানে চলে যেতে হবে ক্লিয়ার এখানে মেনশান করা যে ই কেউই ইজ অলরেডি ডান আঠাশ তারিখ সবার অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য ই কেউআইসি ম্যান্ডেটরি যেটা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে মেনশন করা আছে ই ইজ ম্যান্ডেটরি ফর পি এম ওটিপি বেস ই ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষান পোর্টাল অর্থাৎ যারা এখনও অব্দি ই কো আইসি করেননি অবশ্যই ই করে নেবেন তাহলে আগামী আঠাশ তারিখ সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এই ছিল এই গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট আপডেটটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন সবার প্রথমে এই নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে খুব সহজেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম